নমস্কার বন্ধুরা কেরিয়ার উস্টমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম তোমাদের এসএসসি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশনের গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে তোমাদের এসএসসির মাধ্যমে পাঁচ কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এসএসবি এবং আইটিবিপি এবং সঙ্গে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পোস্টের যে পরীক্ষা নেওয়া হয়েছিল অনলাইন পরীক্ষা ঠিক আছে তো সেই পরীক্ষার পেপার ওয়ান পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং একত্রিশ হাজার চারশো জন প্রার্থী কিন্তু মাঠ পরীক্ষায় ডাক পেলো তো তোমাদের রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে এবং সেই সঙ্গে তোমাদের এখানে কাট মার্কস কত গেলো মেল ফিমেল উভয় ক্ষেত্রে কাটা মার্কস কত হলো সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে অবশ্যই একটি করে লাইক করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো আসো আজকের ভিডিও আমরা শুরু করি তো স্ক্রিন কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো লেটেস্ট নিউজ সেকশান এখানে দেখো বলা হয়েছে ডেট দেখতে পাচ্ছ পঁচিশ অক্টোবর দু হাজার তেইশ লেটেস্ট নোটিশ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সিএপিএফএস এক্সামিনেশন দু হাজার তেইশ রেজাল্ট অফ পেপার ওয়ান ফর কোয়ালিফাইং ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ইন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট পিইটি এখানে তোমাদের কিন্তু মাঠ পরীক্ষায় ডাকা হচ্ছে তার জন্য রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তখন ধরো অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো প্রথমে ফাইল নাম্বারটা মেনশন করা আছে স্টাফ সিলেকশন কমিশন এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সিএপিএফএস এক্সামিনেশান দু ডিক্লারেশন অফ রেজাল্ট অফ পেপার ওয়ান ফর কোয়ালিফাইং ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ইন ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট পিইটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি এখানে দেখো তোমাদের কিন্তু দিল্লি পুলিশ এবং সঙ্গে পাঁচ কেন্দ্রীয় বাহিনীর সাব ইন্সপেক্টর পোস্টের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে পিইটি পিএসটিতে তোমাদের কিন্তু ডাকা হচ্ছে তো দেখো তোমাদের বলা হচ্ছে দ্য স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্টেড কম্পিউটার বেসড এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টরস ইন দিল্লি পুলিশ অ্যান্ড সিএপিএফএস এক্সামিনেশান দু হাজার তেইশ পেপার ওয়ান ফ্রম থ্রি টেন টোয়েন্টি টোয়েন্টি থ্রি টু সিক্স টেন টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো এখানে তোমাদের কিন্তু পেপার ওয়ান কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হয়েছিল গত থার্ড অক্টোবর থেকে ছয় অক্টোবর পর্যন্ত ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে কাট আফ যেখানে তোমাদের লিস্ট ওয়ানে ফিমেলদের রেজাল্ট তোমরা পেয়ে যাবে তো ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে মোট ছাব্বিশশো সাতজন প্রার্থী ফিমেল ক্যান্ডিডেটটা পাশ করেছে এবং মেলদের ক্ষেত্রে বলা হয়েছে আঠাশ হাজার ছশো জন প্রার্থী পাশ করেছে ঠিক আছে আর লিস্ট লিস্টই রয়েছে দিল্লি পুলিশের ডিপার্টমেন্টাল মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে একশো বিরাশি জন প্রার্থী পাশ করেছে তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফিমেলদের ক্ষেত্রে কাট অফ মার্কস যেখানে বলা হয়েছে তোমাদের এস ক্যাটাগরি কাট অফ মার্কস রয়েছে একশো পনেরো পয়েন্ট দুই দুই পাঁচ ছয় পাঁচ এসটি ক্যাটাগরি ক্ষেত্রে একশো নয় পয়েন্ট নয় আট ছয় তিন পাঁচ তারপরে দেখো ওবিসি একশো সাঁত্রিশ পয়েন্ট এক নয় চার তিন তিন ই এস একশো আটত্রিশ পয়েন্ট নয় নয় ছয় চার নয় ইউআর একশো তেতাল্লিশ পয়েন্ট আট তিন শূন্য আট দুই ঠিক আছে এ হচ্ছে কাটার মার্কস এরপরে দেখো লিস্টু মেলদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে কাটার মার্কস কত হয়েছে তো বলা হচ্ছে এসসি ক্যাটাগরি ক্ষেত্রে একশো দশ পয়েন্ট আট পাঁচ ক্ষেত্রে বলা হয়েছে একশো নয় পয়েন্ট পাঁচ তিন চার নয় তিন ইএসএম চল্লিশ পয়েন্ট শূন্য শূন্য ও চার দুই এক চার আট বলা হয়েছে একশো আটত্রিশ পয়েন্ট নয় নয় ঠিক আছে সে হচ্ছে তোমাদের কাট অফ মার্কস মেল ফিমেল এবং বাকি দেখো এখানে তোমাদের দিল্লি পুলিশ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের কাট আপ মার্কসটা এখানে উল্লেখ করা হয়েছে আচ্ছা এরপর দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু পিইটি পিএসটি করানো হবে সি এর মাধ্যমে এবং বলা হয়েছে পিইটি পিএসটি অ্যাডমিট কার্ড খুব শীঘ্রই জারি করা হবে এসএসসির বিভিন্ন যে রিজনাল অফিসগুলো রয়েছে তো সেই এসএসসি রিজনাল অফিসগুলির মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে তো তোমাদের কিন্তু এসএসসি রিজনাল অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করতে হবে অ্যাডমিট কার্ড পাওয়ার জন্য ঠিক আছে এছাড়া দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের ফাইনাল অ্যান্সার কিটা খুব শীঘ্রই প্রকাশ করা হবে এবং সঙ্গে তোমাদের কোয়ালিফাইড এবং নন কোয়ালিফাইড অর্থাৎ যারা যারা পাস করেছে পাস করেনি প্রত্যেকের মার্কস খুব শীঘ্রই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে ঠিক আছে এবার দেখো রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে প্রথমে চলে আসতে হবে এস অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে এস ডট এনআইসি ডট ইনে তারপরে দেখো তোমাদের এখানে রেজাল্ট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করবে তারপরে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে তোমাদের ক্লিক করতে হবে সিএপিএফ এই অপশানটায় ঠিক আছে সিএপিএফ ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের ডেট পঁচিশ অক্টোবর দু এখানে বলা হয়েছে লিস্ট ওয়ান যেটা তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের লিস্ট তো এখানে তোমরা পাশে রেজাল্টের ঘরে ক্লিক হেয়ারে ক্লিক করে রেজাল্টটা ডাউনলোড করতে পারবে একইভাবে তোমাদের এখানে লিস্ট টু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি লিস্ট টু তিন নাম্বার যেখানে তোমাদের রেজাল্ট অপশানে ক্লিক করে তোমরা পুরুষদের রেজাল্টটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে আর লিস্ট থ্রি তোমাদের দেওয়া হয়েছে দিল্লি পুলিশের ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে রেজাল্টের ঘরে ক্লিক হেয়ারে ক্লিক করে রেজাল্টটা তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে